আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রাখি অনেক ভালো আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি আমার কাজগুলো সেরে নিলাম এখন হচ্ছে আমি রুম গুছিয়ে নেব কারণ এই রুমে হচ্ছে মানাবকে পড়াতে বসানো হয় তো আমি সবসময় এই রুমটা আগে গুছিয়ে নিই মানাপের কাজগুলো আগে সেরে নেই তো রুমটার বেশি এলোমেলো ছিল না কারণ তার আগের দিন যেহেতু ক্লাস ছিল না এরুমে আর বসানো হয় নেই তাই একটু কম ছিল এলোমেলো তো আমার সময় আর বেশি লাগে নাই আর এদিকে আর আমি সকালে ক্যামেরাটা অন করতে পারিনি দুপুরে হচ্ছে আমি রান্না বান্নাতে চলে আসলাম ওর ক্লাস শেষে তো এখানে আমি হচ্ছে টুনা মাছ রান্না করব তো আমি প্যাচ দিয়ে দিলাম আর মরিচ আর দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে আমি হচ্ছে কষিয়ে নেব একটু আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া লবণ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে টোনা মাছ তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আর গুলাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে পাঁচ মিনিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এদিকে হচ্ছে পাঁচ মিনিট পরে আমি মাছগুলাকে দিয়ে দেবো মাছগুলো একটু বেশি করে ভাজা হয়েছে আমার কাছে এভাবে মাছ খেতে ভালো লাগে একটু বেশি ভাজা হলে ভালো লাগে সব মাছ আবার বেশি ভাজলে ভালো লাগে না কিছু কিছু মাছ দেখা যায় তো বেশি ভাজলে ভালো লাগে খেতে আর এখন হচ্ছে আমি দিয়ে দিলাম ঢাকনাটা ঢাকনা দিয়ে আমি ডেকে দশ মিনিটের মতো রান্না করে নিলাম আর এই যে এদিকে হয়ে গেল টুনা মাছ আর টুনা মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল তো আর এখানে হচ্ছে আমি একটু চিকেন রান্না করে নিচ্ছি মানাপের জন্য মারাত পাঁউসিলের জন্য তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে তো আমি এখন হচ্ছে কিছু গাছ লাগাবো তো যে গাছগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলোও আর ঠিক করা হয় নাই কারণ বৃষ্টি ছিল অনেক কয়েকদিন তো এখন হচ্ছে সবগুলা গাছ ঠিক করে নেব আর নতুন কিছু টপ তৈরি করব। আর এই যে এখানে হচ্ছে আমি টুনার যে ক্যান ছিল সেটাকে কালার করে নিয়েছিলাম কালার করে এই ছোট ছোটো গাছগুলা লাগিয়ে নিলাম আর এগুলো দেখতে এত বেশি কিউট ছিল ছোট ছোট গাছগুলা তো আর এই যে এখানে হচ্ছে যে নতুন গাছগুলা নেওয়া হয়েছিল। সেগুলাই এখন টপে দেব তো আরও নতুন মাটি নিয়ে আসা হয়েছিল তো সেগুলো দিয়ে অন্যান্য গাছ ঠিক করা লাগবে কারণ টপের মধ্যে পানি দিতে দিতে অনেক সময় দেখা যায় মাটি সরে যায় শিকড় দেখা যায় এরকম হয় তো আমাদের বারান্দার সবগুলা গাছে এখন এই রকম অবস্থা হয়েছিল পানি দিতে দিতে মাটি সরে গিয়েছে তো সবগুলা টপের মধ্যে মাটি দিতে হবে তো অনেক কাজ ছিল সেদিন তো আমি আগে নতুন গাছগুলাকে ঠিক করে নেব তারপর আমি সবগুলা টপে মাটি দিয়ে দেব এই গাছটা হচ্ছে আসার পর পরে আমি টপে রেখে দিয়েছিলাম কিন্তু মাটি দেওয়া হয়নি তো আমি এখন মাটি দিয়ে দিচ্ছি আর এটাও আমি আসার পর পরে টপে রেখে দিয়েছিলাম মাটি দেওয়া হয়নি তো এখন আমি এই দুটো টপের মধ্যে মাটি দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে আমি কিচেনে রাখি এই দুটা টপ আর এই যে এখানে হচ্ছে আমাদের যে আগের যে গাছ ছিল সেইখান থেকে আমি কেটে নিয়ে এই নতুন টপে দিলাম এই গাছটা তো আর এখানে হচ্ছে আমি লাল শাকের দিলাম দেখি কেমন হয় আর কি তো এগুলা আমি দুটার মধ্যে দিলাম বড় দুটার মধ্যে দিলাম লাল শাক বেছি আর মানাপ হচ্ছে ছোটো ছোটো দুটার মধ্যে মাটি নিয়েছে তো ও বলছিল যে ও গাছ লাগাবে তো ওকে বললাম যে তাহলে তুমি এটা দাও তো ও আসলে এটা বুঝছিল না যে এটা তো গাছ নাই বা গাছ হবে কীভাবে তো আমি বলছিলাম যে তুমি এটা দিয়ে দাও তাহলে হবে তো সে না এটা দেবে না সে হচ্ছে বড় গাছ দেবে যেটা দেখা যাবে আর কি আর এই যে এদিকে হচ্ছে মাউসিল ওটা দেখে দেওয়ার জন্য চেষ্টা করছিল তো যাই হোক ওকেও একটু দিলাম দেখি আর টপের গাছগুলা ভালো হয় তো এখানে হচ্ছে মানাপ হচ্ছে মানে মাটির দেখে সে তো আর অন্যান্য সব খেলা বন্ধ এখন সে মাটি নিয়ে খেলবে এই আর কি তো তখন গোসলও করে নাই তাই ভাবলাম একটু খেলুক আর এই যে আমি দুটা গাছ বাসায় নিয়ে আসলাম দেখি ভিতরে কেমন হয় তো যাই হোক দেখতে কিন্তু খুব ভাল লাগছিলো এই দুটা গাছ এখানে হচ্ছে বনসাইটা টেবিলে দিলাম আর এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর রেস্টে নেওয়ার পর আমি হচ্ছে বিকেলে স্পাইসি গালে মাশরুম করব তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেই আর এই যে এখানে মাশরুম আমি ক্যানের মাশরুমটা নিয়েছিলাম তো মাশরুমটা ধুয়ে আমি কেটে নিলাম আর এখানে হচ্ছে একটি টমেটো নিয়ে টমেটোর বিছি ছাড়িয়ে আমি টমেটোটা কেটে নিলাম আর ক্যাপসিকাম নিলাম আর নিলাম গাজর তো আমি সব কিছু কাটা শেষ হলেই বসিয়ে দিলাম প্যান প্যানটা বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম বাটার বাটারটা গলে গেলে আমি দিয়ে দিবো রসুন কুচি আর রসুনটা কিন্তু খুব চিকন করে কেটে নেবেন তাহলে ভালো লাগবে তো যাই হোক রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি মাশরুমগুলো দিয়ে দেব তো মাশরুমটাও একটু ভেজে নেবো আর ক্যানের মাশরুমটা তো দেখা যায় সিদ্ধ তো করাই থাকে আর এই যে আমি এখানে হচ্ছে শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম তো এটা হচ্ছে এক এক জনের এক এক রকম ঝাল খেতে পছন্দ সে অনুযায়ী দিলে হবে আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া হাফ টি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সয়া সস তো যাই হোক এদিকে হয়ে গেল মাশরুমটা তো আমি এখানে হচ্ছে এখানে দিয়ে দিলাম টমেটো গাজর ক্যাপসিকাম দিয়ে আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে আমি ভালো করে আবারও একটু ভেজে নেব আসলে এটা এত বেশি ভাজারও দরকার নাই এমনিতে ভালো লাগে খেতে আর এই যে এদিকে হয়ে গেল আমার স্পাইসি গার্লি মাশরুম তো আশা রাখি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যাই হোক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা রাখি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন